নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার উইসডাম তো বন্ধুরা তোমাদের ডাব্লিউইপি কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রিলি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তরে গুরুত্বপূর্ণ সেট নিয়ে চলে এলাম আজকে এগারো নম্বর সেট নিয়ে আলোচনা করা হবে আজকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সেটে আলোচনা করা হবে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সমস্ত প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে এবং অবশ্যই ভিডিও শেষে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারে ঠিক আছে তো ভিডিওটা লাইক ও শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের ভিডিওটি আমরা শুরু করি তো দেখো বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের ড্রাফটিং কমিটি বা খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি আর আম্বেদকর পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে বর্তমানে কততম বিধানসভা গঠিত হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ সতেরোতম দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে যে নতুন বিধানসভা গঠিত হয়েছে সেটা হচ্ছে সতেরোতম বিধানসভা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার একুশ সালে করোনা ভাইরাসের কারণে কততম আইপিএলকে স্থগিত রাখা হয়েছিল গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি চোদ্দতম ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকার কে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বিমান বন্দ্যোপাধ্যায় পরবর্তী প্রশ্ন দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অপশান তোমাদের সামনে রয়েছে আশা করি সকলেই পারবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি অ্যাসকর্বিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন পতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি এন্টোমোলজি নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোন দেশ সবচেয়ে বেশিবার ক্রিকেট চ্যাম্পিয়ন হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অস্ট্রেলিয়া নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি নিউ ইয়র্কে কোন প্রখ্যাত চিত্রকরের আঁকা ছবিটি একশো তিন দশমিক চার মিলিয়ন ডলারে বিক্রি হল তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি পাবলো পিকাসো পরবর্তী প্রশ্ন করোনা ভাইরাস সংক্রমণ চিহ্নিত করার জন্য মৌমাছিদের প্রশিক্ষণ দিচ্ছে কোন দেশের বিজ্ঞানীরা তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি নেদারল্যান্ডস পরবর্তী প্রশ্ন দেখো কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের আঞ্চলিক ভাষা কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি মালায়ালাম পরবর্তী প্রশ্ন দেখো এগারো নাম্বার প্রশ্ন পেনিসিলিয়াম কোন শ্রেণীভুক্ত অপশান তোমাদের সামনে রয়েছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ছত্রাক পরবর্তী প্রশ্ন নিম্নের কোন বই থেকে ভারতীয় জাতীয় আন্দোলনের উত্থান সম্পর্কে জানা যায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ আনন্দমঠ পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি প্রয়াত এম এস নরসিংহ কোন শাস্ত্রে পণ্ডিত ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি গণিত পরবর্তী প্রশ্ন প্রথম ভারতীয় কমার্শিয়াল মহিলা পাইলট কে ছিলেন অপশান তোমাদের সামনে রয়েছে তবু ধরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি দুর্বা ব্যানার্জি পরবর্তী প্রশ্ন এপিক এর পুরো কথা কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ইলেকট্রোয়াল ফটো আইডেন্টিটি কার্ড পরবর্তী প্রশ্ন দেখো মানবদের কোন গণটি থেকে ইনসুলিন খরিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অগ্নাশয় থেকে পরবর্তী প্রশ্ন অ্যাসের সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই দুটি দেশের মধ্যে কিন্তু অ্যাসের সিরিজ খেলা হয় পরবর্তী প্রশ্ন চালুক্যদের রাজধানীর নাম কি ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বাতাপি বা বাদামি পরবর্তী প্রশ্ন দেখো চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে পরবর্তী প্রশ্ন ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি লিওন পরবর্তী প্রশ্ন দেখো আধুনিক মুদ্রণ পদ্ধতি প্রযুক্তি কে আবিষ্কার করেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি গুটেনবার্গ পরবর্তী প্রশ্ন রানী ভাব ইউনেস্কো সাইট নিম্নের কোন রাজ্যে অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি গুজরাট রাজ্যে পরবর্তী প্রশ্ন ভারী জলের সংকেত কি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ডি টুও পরবর্তী প্রশ্ন দেখো করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত করিঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত অপশান তোমাদের সামনে রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অন্ধ্রপ্রদেশ পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন বিশ্বের প্রথম মাইক্রোপায়সার হল তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ইনটেল ফোর ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পঁচিশটি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে এবং অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করে দিও